মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে যে জঘন্য কাজ করেছে তা বিশ্ব মুসলিমদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ। তার ব্যাপারে কোনো সুস্থ সভ্য মানুষ ব্যঙ্গচিত্র প্রকাশের মতো উদ্যত দেখাতে পারে না। এমন জঘন্য কাজকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ম্যাক্রো নিজেকে মানসিক বিকারগ্রস্ত, নির্লজ্জ ও অসভ্য হিসাবে বিশ্ববাসীর কাছে জানান দিয়েছে। সাংবাদিক বন্ধুগণ ও তৌহিদী জনতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি ও সমস্ত মানুষ থেকে প্রিয় না হব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো ব্যক্তি, সংগঠন, রাষ্ট্র যদি অবমাননা করে কার্টুনের মাধ্যমে, লিখুনি বা অন্য কোনো মাধ্যমে, তাদেরকে বর্জন ও বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব। তাই এই সমাবেশ থেকে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও ফ্রান্সের সকল পণ্য বর্জন করা সহ 5 দফা দাবি পেশ করা হচ্ছে। এক, বাংলাদেশস্থ ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেওয়া হোক ও সংসদে নিন্দা প্রস্তাব পেশ করা হোক। 2 নম্বর, ফ্রান্সে বসবাসকারী মুসলমান নারী পুরুষের উপর জুলুম নির্যাতন বন্ধ করে তাদের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে ও বন্ধ করে দেওয়া মসজিদ মাদ্রাসা খুলে দিতে বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ করতে হবে। ফ্রান্সের 3 নম্বর, ফ্রান্সের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। 4 নম্বর, ফ্রান্সের সাথে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ থাকবে এবং অবশ্যই সকল প্রকার পণ্য বর্জন করতে হবে। ইসলামী শরিয়া বিধিবিধান বিরুদ্ধে সর্বপ্রকার সমালোচনা ও টকশোর বিরুদ্ধে শাস্তিমূলক আইন পাস করতে হবে। আমরা আশা রাখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফ্রান্সের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত সভাপতির ভাষণ দিবেন মাওলানা ইউসুফ বিন সিরাজ। আমরা সকলে মুসলমান, আমাদের একটা পরিচয়, আমাদের রব হলেন আল্লাহ, আমাদের নবী হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর জন্য আজকে এই মুহূর্তে শরীরের গান দিয়েছি, প্রয়োজন হলে আমরা মুখের তাদারক দিয়ে দিব, প্রয়োজন হলে আমাদের মুরব্বী ইকরাম যদি আমাদেরকে দেখেন আবার সত্যচর্চা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই অনুষ্ঠানকে কবুল মঞ্জুর করে, আমিন।